দিলে সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে ড্রাগন ফ্রুট পানি ঢুকবে। কন্ডাক্টরের অবহেলার কারণে এই জায়গাটা ভাঙি গেল। যদি এই জায়গায় কিছু বস্তা আনি ফেলাইতো তাহলে অন্তত কিছু কেনার জন্য হলো ঠিক ছিড়বে লাগছে। তিন নম্বর ওয়ার্ড বামন ডাঙ্গা, এটা না এদিক সর্বোচ্চ আধা ঘন্টা দেখবে পানি পানি ঢুকতে, এটা ভাঙি গেলে আধা ঘন্টা লাগবে না, সর্বোচ্চ আপনার আপনার 10 মিনিট লাগবে না কেউ আটকাতে পারবে না। আর তখন এই মনে করেন মনে করুন আমারও ঠিক অবশ্য যায় না, গেল 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 রে গেল আমার সাহস হয়ে গেছে। নামা শুরু আর এদিক দিয়ে ভাঙার দেরি নাই, একে সাথে সাথে বড় হয়ে এই যে গেল, এর থেকে যাবে এই যে এই যে গেল এই নাগেশ্বরীর মধ্যে পানি গেল আর আধা ঘন্টা সর্বোচ্চ। এই জায়গায় ওই যে বস্তা ফেলাইয়ার ঘরে কোন লোক নাই না, কোনো লোক কন্ডাক্টরের লোক নাই, কন্ডাক্টরের লোক নাই, এই পানিটা ঢোকা শুরু হলে কিছুক্ষণের মধ্যে এই এলাকা পানি দিয়ে একবারে ভাসিয়ে যাবে। পান্দার মতো এটি যদি কিছু বস্তা ফেলে দিলে হয়, বস্তা ফেলে দিলে কিছুটা বাঁচি লাগে। এই যে গেল
এই যে পানি ঢোকা শুরু হইলো কিছুক্ষণের মধ্যে নাগেশ্বরী সহ এই পুরো এলাকা একদম পানিতে প্লাবিত হয়ে যাবে। পানি ঢোকা শুরু হলো নাগেশ্বরী থেকে। এই পাশে আর ভাঙবেন না, খেলা এদিকে খেলে যাবে। এই ডিগির মাছগুলো শেষ হয়ে যাবে। হ্যাঁ মানে যদিও বন্যা হইলে হয়, এখন বন্যা হবে না আগেশ্বরী। দেখেন অবস্থা, নদীর বাঁধ ছিঁড়ে গেল এই মাত্র, পানিটা নাগেশ্বরীর দিকে যাইতেছে। এটি আর থাকা দাও নাই, পানির যে ইয়ে থাকছে ওই যে গেলে 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 টাইম দিয়ে তো লাইভ তো লাইভ ভাই নাগেশ্বরী এবার ভাসি দেবে রে ভাই, শেষ নাগেশ্বরী ভাসি গেল। এই আধা ঘন্টা সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে বন্যা নাগেশ্বরীর মধ্যে পানি চলে যাবে। আপনারা সবাই সবাই হেফাজত করেন, আপনারা একটু হেফাজত করেন, কারণ আমরা এলাকাবাসী, আপনারা ওয়াবদার যারা এলাকাবাসী আছেন আপনারা দ্রুত হেফাজত করেন। নাগেশ্বরী বাসী গেল।